বন্ধুরা, আজকে আবার চলে আসলাম অনেক দিনের জমানো অনেকগুলা কাপড় নিয়ে। অনেক দিন ধরে ভাবছি ভাবছি ধুবো ধুবো ধুবো, ধোয়া হয় না। কারণ ধোয়া হয় না একটি কারণ, আয়ুষের এক্সাম শুরু হয়ে গেছে জানো, তার জন্য এই এক্সট্রা যে কাপড়গুলো কাজগুলো আছে না, ধোয়া মোছা পালি এসব করা হচ্ছে না। তো ঘর তো মুছিনি সকালে, ঠিক আছে, কিন্তু কাপড় ধোয়াটা যে এক্সট্রা এটা করা হচ্ছে না। তো আজকে এক বালতি কাপড় নিয়ে আসলাম, ঠিক আছে, এক বালতি থেকেও বেশি, সকালে ভিজিয়েছিলাম, তো এখন নিয়ে আসলাম ধোয়ার জন্য। তো আমার কাপড়ই সবচেয়ে বেশি, আমার কুর্তি নাইটি আয়ুষের ড্রেস এগুলোই বেশি। এই যে পরে পরে স্কুলে যাই, ঘামে টামে দুর্গন্ধ, আর বাইরে এত ধুলা, এখন এত ধুলা পরিমাণে ধুলা, সবগুলা গায়ের মধ্যে এসে আটকে যায়। তো সবগুলো ভিজিয়ে দিলাম ধোয়ার জন্য। নাইটিও ছিল, আয়ুষের ড্রেস, আমার নাইটি কুর্তা স্ল্যাক্স এসবই। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, আমি ভালো করে কেচে ধুয়ে নিই। আর এই যে কলটা যে চেপে চেপে ধোয়াটা, এটা যে এত পরিশ্রম কি বলবো, ভীষণ ক্লান্তি লাগে, ক্লান্ত লাগে এই কল চেপে চেপে ধোয়াতে। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো। তো আমি কাপড়গুলো কেচে ধুয়ে নিই, ঠিক আছে, কেচে নিই, ধোয়া তো হচ্ছে পরের কথা, কাচতে কাচতে অনেকক্ষণ সময় চলে যায়। আজকে ভীষণ ক্লান্ত লাগছে, বিশেষ করে আজকে আশেপাশে এক্সাম নেই, দু তিন দিন বন্ধ পেয়েছি, কারণ বৃহস্পতিবারে আয়ুষের অঙ্ক পরীক্ষা, তার জন্য মাঝখানে আয়ুষকে তিন মানে আয়ুষের স্কুলে তিন দিন বন্ধ দিয়েছে। তারপরে আবার শুক্রবার দিনও বন্ধ, সে শুক্রবারে শিব চতুর্দশীর বন্ধ, তো তার জন্য অনেক দিন গ্যাপ পেয়েছে অঙ্ক পরীক্ষার জন্য, মাঝখানে তিনটা দিন গ্যাপ পেয়েছে। বৃহস্পতিবার আবার এক্সাম হবে, বৃহস্পতিবার অঙ্ক পরীক্ষা আর কি। তো চলো বন্ধুরা, আমি চটপট করে কাপড়গুলো কেচে ধুয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, শুকাতে হবে, তাড়াতাড়ি ধুয়ে যাবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে পারো। কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে এখন গিয়ে
চটপট করে মেলে দেব। তো কাচতেই সময় লাগে, ধুতে এই যে কল চেপে চেপে কাঁচা ধোয়া, এটা ভীষণ কষ্টকর ব্যাপার। তোমরা কারাগারে এরকম আমার মতন কল চেপে চেপে কাজ করো, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, যে আমার মতন কারাগারে আছো, তবু তো এত কাজ করে তারপরে বলে এসে বাড়িতে এসে যে কী করি, কী কাজ করি, মেয়েদের তো কোনো কাজই নেই না, সব কাজ তো ছেলেরা, আমরা তো কোনো কাজই করি না, সারাদিন ঘরে বসি, গল্প করি, বাস খাওয়া দাওয়া করি, আর ছেলেরাই শুধু সারাক্ষণ বাড়ির বাইরে কাজকর্ম করে, মেয়েরা কিছুই করে না। তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখো চলে আসলাম এখানে মেলতে। আজকে বেশ ভালো রোদ্র উঠেছে, গরম তো বেশ ভালো পড়ে গেছে, তাই না বলো? এখন কি আগের মতো ঠান্ডা আছে? তবে হ্যাঁ, দিনের বেলা যতটাই গরম পড়ে না কেন, রাত্রে কিন্তু বেশ ঠান্ডা লাগে, তাই না? আমরা তো এখনও ব্ল্যাঙ্কেট গাও দিই, তোমরা কি ব্ল্যাঙ্কেট গাও দাও এখনও? আমরা কিন্তু এখনও রাত্রে ব্ল্যাঙ্কেট গাও দিই, দিনের বেলা বেশ গরম লাগে, ভালো গরম লাগে, রাত্রে যে একটা ঠান্ডা লাগে না কি বলবো, ভীষণ ঠান্ডা লাগে রাত্রে। দেখ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ধর কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আয়ুষ কট আয়ুষ দাঁড়িয়ে আছে, আর মিমি, সরি আয়ুষ না মিমি, আয়ুষ তো ক্যামেরাটা ধরে আছে, আমার ক্যামেরাম্যান আজকে আয়ুষ, কারণ আয়ুষ আজকে বাড়িতে আছে, এক্সাম নেই, এক্সাম নেই বলে তো কাপড় চোপড় ধুয়ে দিলাম, এতদিন জমিয়ে জমিয়ে বালতির মধ্যে স্টক করেছি, আর আজকে সব একসঙ্গে নিয়ে ধুয়ে দিলাম। আর দেখো কী করছে আজ দুষ্টায় মিমির সঙ্গে। তো চলো বন্ধুরা আমি কাপড়গুলো মেলে নিই, কাপড়গুলো অলমোস্ট মেলা হয়ে গেছে, এখন শুধু সাদা যেগুলো আছে আয়ুষা সক্স গেঞ্জি এগুলো এখন নীল দিয়ে মেলে দেব। তো চলো থাকো, আর আমার এই সাদা কুর্তিটার মধ্যে নীল দেবো না, সাদা কুর্তির আমার নীল দিলে কীরকম হয়ে যাবে, তার জন্য নীল দেবো না, শুধু আয়ুষের গেঞ্জি আর সক্সের মধ্যেই নীল দেবো। বন্ধুরা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, সব কাপড় চোপড় মেলে দিয়েছি। তো আজকে ভিডিওটা এতটুকু অবধি, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে একটু সাপোর্ট করে। আবার দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ভিডিওর সাথে, টাটা বাই।